One small step for man, one giant leap for mankind. পৃথিবী ছাড়িয়ে পাড়ি জমিয়েছিলেন চাঁদে, প্রথম মানুষ হিসেবে পাও রেখেছিলেন সেখানে। এবার থামল তাঁর সফর, পৃথিবীর সীমানা পেরিয়েছিলেন আগেই, এবার পেরিয়ে গেলেন জীবনের সীমানা। নীল আর্মস্ট্রং শনিবার আর্মস্ট্রংয়ের মৃত্যুর খবর জানায় তাঁর পরিবার। বয়স হয়েছিল 82 বছর। তবে কখন কোথায় তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি পরিবারের তরফে। তার মৃত্যুতে শোকাহত পরিজনেরা। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। সম্প্রতি ধরা পড়ে হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ। 5ই অগস্ট ছিল আর্মস্ট্রংয়ের জন্মদিন। তার দুদিন পরেই তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। অদম্য মনোবলকে সঙ্গী করে সুস্থ হয়ে উঠছেন নীল, জানিয়েছিলেন স্ত্রী ক্যারল। চিকিৎসকেরা অভয় দিয়েছিলেন, কিন্তু হঠাৎই ছন্দপতন। 1930-এর 5ই অগস্ট আমেরিকার ওয়াহোয় জন্ম আর্মস্ট্রংয়ের। মার্কিন যুদ্ধ বিমানের চালক হিসেবে কেরিয়ারের শুরু। কয়েক বছর পরই নাসায় যোগদান, আর এরপর মহাকাশ গবেষণায় একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়েছে তার মুকুটে। 1969-এর 20শে জুলাই অ্যাপোলো 11-র কমান্ডার হিসেবে প্রথম পা রাখলেন চাঁদের মাটিতে। খুলে গেল মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত। সেই বিরল অভিজ্ঞতা সুযোগ পেলেই আর্মস্ট্রং ভাগ করে নিয়েছেন বাকিদের সঙ্গে। Fulfilling the dreams of those hundreds of thousands who had devoted their lives to that project for nearly a decade. এতটাই ছিল চাঁদে পা রাখা মহাকাশচারীদের জনপ্রিয়তা যে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টও কবুল করেছেন তাঁর মুগ্ধতার কথা। Three genuine American heroes. To have Neil Armstrong, Michael Collins and Buzz Aldrin here beside me is just wonderful. কিংবদন্তি সেই নভোচর আর্মস্ট্রংয়ের যাত্রা শেষ হলো শনিবার 25 অগস্ট। শেষ হলো একটা অধ্যায়। ABP আনন্দ।